জনবহুল এলাকা থেকে এক মেলা দোকানের টোটো গাড়ি চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। টোটো গাড়ি ফিরে পাওয়ার আশায় থানায় দ্বারস্থ মেলা দোকানি। শান্তিপুর ফুলিয়ার ফুলিয়া কলোনির বাসিন্দা গৌতম সূত্রধর জানান, শান্তিপুর বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো মণ্ডপের সামনে শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে মেলার দোকান দিয়েছিলেন তিনি। গতকাল রাতে তার দোকানে বিক্রি বাটোর ভিড় লেগে যায় আর রাস্তার পাশেই তার টোটো গাড়িটি রেখে দিয়েছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দোকানের ভিড় একটু কমতেই দোকান থেকে বেরিয়ে এসে দেখেন তার টোটো গাড়িটি আর নেই। এরপরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেন গৌতম বাবু। যথেষ্ট খোঁজাখুঁজি করলেও গাড়িটির সন্ধান না পাওয়ায় অবশেষে পূজা কমিটির সদস্যদের এই ঘটনা জানান। অভিযোগ, তার টোটো গাড়িটি কে বা কারা চুরি করে নেয়। মঙ্গলবার এই চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় অভিযোগকারী গৌতম সূত্রধর। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। গৌতম সূত্রধর জানিয়েছেন, গত 2 বছর আগে চেরি রঙের টোটো গাড়িটি তিনি কিনেছিলেন। মেলায় সিজন চলে গেলে টোটো গাড়ি চালিয়ে সংসার চালান তিনি। এখন টোটো গাড়িটি চুরি হয়ে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আমার টোটো গাড়িটা চুরি হয়েছে বলতে, আমি একজন মেলা ব্যবসায়ী, আমি মেলায় মেলায় দোকান করে থাকি। প্রতিবারের মতন এবারও শান্তিপুর বাইগাছি সত্যনারায়ণ পুজো কমিটির আন্ডারে আমি একটা মেলার দোকান বসিয়েছি এবং ওই টোটো গাড়ির মাধ্যম দিয়ে আমার প্রতিনিয়ত প্রতিদিনের যেভাবে দোকানের মাল আনা নেওয়া করা হয় সেভাবে আনা নেওয়া করে আমি মালপত্র দোকানে রেখে সামনের ফাঁকা জায়গা, আমার দোকানের সামনে যে ফাঁকা জায়গাটা ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, সত্যনারায়ণের প্যান্ডেল, ওই ফাঁকা জায়গাটায় আমি প্রতিদিনকার মতনই গাড়ি যেরকম রাখি ওরকম রেখেছি। আচ্ছা, এবার আমি রেখে দোকানদারি করার মধ্যে ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকায় আমার আনুমানিক সন্দেহ, যখন আমার দোকানে ভিড় লেগেছে 7:30-8 নাগাদ, আমি টোটাল দোকানদারিতে ব্যস্ত থাকার সুযোগটা তারা নিয়েছে, নিয়ে আমার টোটোটাকে নিয়ে চলে গেছে। এবার আমি তখনও লক্ষ্যভ্রষ্ট, যে খেয়াল করিনি আমার গাড়িটা যে ওখানে আছে কি না। আমি দোকানদারি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দোকানদারি করে শেষ করে যখন দোকান বেঁধে বেঁধে গাড়ির সামনে আসি, এসে দেখি আমার গাড়িটা ওখান থেকে আর নেই। পাইগাছি সত্যনারায়ণ পুজো প্যান্ডেলের যে কমিটিটা রয়েছে তাদের আন্ডারটেকিং আমার মেলার দোকান, আর সেখান থেকে চুরি হয়েছে, সেখান থেকে এটা চুরি হয়েছে। কমিটিকে জানিয়েছেন? কমিটির রাত্রেই কমিটির মেম্বারদের জানিয়েছি। কমিটির মেম্বাররা বলেছে চুরি হয়ে গেলে আর কি করা যাবে, চোর চুরি করেছে এখানে কি করতে। টোটো কি নতুন ছিল নাকি পুরনো? টোটোটা আমার নতুন নয়, বিগত বছর 2 যদিও গত কয়েকদিন ধরে শান্তিপুরে যেভাবে একের পর এক চুরির ঘটনা ঘটছে তাতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের। তবে পুলিশও দিন রাত এক করে নজরদারি চালাচ্ছে গোটা শান্তিপুর জুড়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।